রেলের খাবার নিয়ে প্রতিদিনই অল্প বিস্তর অভিযোগ থাকে, গুজবও ছড়ায় বেশ অনেকটাই। গান্ধী জয়ন্তীতে ট্রেনে নিরামিষ খাবার পরিবেশন করা হবে, বর্তমানে এই খবরটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে নীরবতা ভাঙল IRCTC। দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরামিষ খাবার দেওয়া হবে, এই কথা গুজব ছাড়া আর কিছুই নয়, স্পষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ভারতীয় রেল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিরামিষ ও আমিষ সব ধরনের খাবারের ব্যবস্থা থাকছে যাত্রীদের জন্য। সেক্ষেত্রে কোনো যাত্রী যদি মনে করেন নিরামিষ খাবার খাবেন, তবে সে নিরামিষ খাবার পাবেন। অর্থাৎ একটা কথা, গান্ধী জয়ন্তীতে ট্রেনে বিশেষ কোনো খাবার পরিবেশনের কোনো রকম ইচ্ছে নেই ট্রেনের। প্রতিদিন নিত্য নৈমিত্তিক দূরপাল্লার ট্রেনগুলিতে যেভাবে খাবার পরিবেশন করা হয়, ঠিক একইভাবে একই পদ্ধতিতে খাবার পরিবেশন করা হবে। ইউটিউবে NTVWB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTVWB-র। মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি বিশ্বাসপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রান্নার উনুন থেকে আগুন ছুটে গিয়ে পাটকাঠির বেড়াতে পড়ে, সেখান থেকেই আগুন লেগে যায়। বাড়িতে কোনো পুরুষ না থাকায় আগুন সেই মুহূর্তে নেভাতে পারেনি বাড়ির মহিলারা, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকার মানুষজন আসার পরই আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, সম্পত্তি হানি হয়েছে বেশ কয়েক লক্ষ টাকার। জিশান আলী মিয়ার রিপোর্ট, ডোমকল। কাঠি বারুদ মেরেছে আর ওই বারুদ ছুটি গিয়ে বেড়াই পড়েছে, মানে জঙ্গল টঙ্গল ছিল আর কেউ ফেসি ছিল, ওইতে ধরি মানে ঘরে আগুন এসে মেয়ে ছিল, হাওয়া তো ভাই গেছে, ঠিক আছে, আগুন করতে পারে মানে লিভাতে পারেনি, ঘর পুড়েছে, কি কি পুড়েছে করতে পারেনি। তারপর আর মানে টিভি ছিল, আর একটা কম্পিউটার মেশিন ছিল, খাট, ড্রেসিং টেবিল, শোকেস, আলনা, মানে বিভিন্ন রকমের কোয়ালিটির জিনিস একটা সংসারে যা থাকে, তাতে সোনাদানা কিছু আছে, তা সেগুলো পাশে না খুঁজি। আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা, দুই ভাইয়ের টাকা ছিল, তারপর ওদের আধার কার্ড, ভোটের ছবি, রেশন কার্ড, সব কিছু মানে সমস্ত সব কিছু পড়েছে ওদের, কম করে 2-3 লাখ টাকার জিনিস পড়েছে ঘরে, 3 লাখ টাকার জিনিস পড়েছে দুই ভাই, দুটো পরিবার, দুটো ঘর। কোনো আপনার ঘরে সংসারে যা জিনিস থাকে, ল্যাপ কাথাপ, তুষুক গাদলা, আলনা। ইউটিউবে NTVWB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTVWB-র। ইনি হলেন মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজের প্রিন্সিপাল সুজাতা ব্যানার্জি। তার এতটা রেগে যাওয়ার কারণ, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজের এক প্রফেসরের বিরুদ্ধে। প্রথম বর্ষের ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা ছিল গত 28 সেপ্টেম্বর, সেই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে বুদ্ধবাবু নামে এক প্রফেসর। এমনটি কিন্তু অভিযোগ করছে ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, যারা সেই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়েন, তাদেরকেই শুধুমাত্র প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছিল। আজ এই নিয়েই তারা কলেজে বিক্ষোভ প্রদর্শন করেন। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে পরীক্ষা হয়েছে গত 28 তারিখ, 1 মিনিট আসতে, পরীক্ষা ছিল, পরীক্ষা হয়েছে, কিন্তু সেই দিন তার আগের দিন রাত্রে আমাদের কলেজের স্যার বুদ্ধদেব স্যার, তিনি প্রশ্ন আউট করে দিয়েছেন আমাদের কলেজের, আমার কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যে রকম ব্যবহার করলাম সঙ্গে, মনে হচ্ছেন তিনি একজন স্যারের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছেন, আমি ছিলাম, আর এ ছিল, তিনি আর আমি ছিল, এই দুজন আই কার্ড নিয়ে নিল, কিন্তু জন এলাম শিখে গেল, এদের আই কার্ড নিতে অস্বীকার করছিল, কিন্তু আমি জনকে দিয়েছি, আই কার্ড নিয়ে নিয়েছে। পুরো বিষয়টিকে জানান প্রিন্সিপালকে। আমরা সংবাদ মাধ্যমরা বিষয়টিকে নিয়ে প্রশ্ন করতে গেলে সুজাতা ব্যানার্জি আমাদের সঙ্গে ঠিক এই আচরণটি করলেন।
বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। গাছের ডাল ভেঙে পড়ে ভরদুপুরে মালদা জেলা প্রশাসন ভবনের সম্মুখে বিপত্তি। শতাধিক বছর প্রাচীন একটি মেহগনি গাছের ডাল হঠাৎই ভেঙে পড়ে, তারপর ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ছোটাছুটি শুরু হয়ে যায় প্রশাসনিক ভবনের সামনে, পরে পুলিশ এসে গোটা এরিয়াটা ঘিরে ফেলে। মালদা জেলা প্রশাসনের সামনে বেশ কিছু প্রাচীন গাছ রয়েছে, বেশ কিছু গাছের ডালে ঘুম ধরে যাওয়ার কারণে এই বিপত্তি। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এখানে তো তিন দিন আমরা এখানে এই জায়গাটাতে তিন দিন ওদিকে আমি মনে করলাম যে কেউ মরে গেল। কি হয়েছিল এখানে বলুন তো? এখানে আমরা সব লাইসেন্সের ব্যাপারে গল্প করছিলাম, রিনিউয়াল কীরকম হয় বা নতুন লাইসেন্সের কীরকম এখন রিনিউয়াল করতে বলে ট্রায়াল দিতে হবে, পিএইচডি করতে ট্রায়াল দিতে হবে, ওই সব সমস্ত আমরা জানার জন্য আমরা বলছিলাম। আমি গাড়ি চালাই তো গাড়ি নিয়ে, তারপরে কী হলো? তারপর থেকে আলোচনা করতে করতে বেশি না 5-7 মিনিট বসে আছে, 10 মিনিট হলো, তারপর দেখি একটা আওয়াজ আসলো। আওয়াজ আসার পর বেশি ডাল সবাই ছড়িয়ে কে কোন দিক দিয়ে পালাইছে বলা যায়, কারো ক্ষতি হয়েছে কোনো? কারো ক্ষতি হয়নি, বেঁচে গেছে আমার পেছনে, জাস্ট বাইক করে একটু ঘুরে যাবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে মাহবুব হোসেন।